পশুপ্রেমের অনন্য নজির এবার হাওড়ায়। সেতু সাইড ট্রেলিং ভেঙে সদ্যজাত কুকুরছানাদের উদ্ধার করলেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, সোমবার হাওড়ার বঙ্কিম সেতুতে দীর্ঘক্ষণ আটকে থাকা বেশ কয়েকটি সদ্যজাত কুকুরছানাকে ব্রিজের সাইড ট্রেলিং ভেঙে উদ্ধার করেন দমকল কর্মীরা। এদিন সকাল থেকেই বঙ্কিম ব্রিজে পথ চলতি মানুষজন একটি কুকুরকে ব্রিজের রেলিং এর সামনে চেঁচাতে দেখেন, যা দেখে তিন কলেজ ছাত্রীর কৌতূহল বাড়ে। তারা ব্রিজের রেলিং এর অপর দিকে উঁকি দিলে দেখতে পান পাঁচিল ঘেরা সংকীর্ণ জায়গায় বেশ কয়েকটি সদ্যজাত কুকুরছানা আটকে রয়েছে। তৎক্ষণাৎ তারা পরিচিত এক স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় দমকল কর্মীরা। এরপরই বঙ্কিম সেতুর ওই রেলিং এর পাঁচিলের একাংশ ভেঙে অক্ষত অবস্থায় কুকুর ছানাগুলোকে উদ্ধার করা হয়। এরপর তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। বাচ্চা মেয়ে এখান থেকে কলেজে যাওয়ার সময় কয়েকটা কুকুরের বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং ঠিক সামনেটা দেখে বাচ্চাগুলো আটকে আছে। একটা বাচ্চাকে উদ্ধার করে সামনে রেখে দেয় এবং বাকি বাচ্চাগুলো এখানে আটকে ছিল। আমরা এসে জানতে পারি চারটে বাচ্চা খুব বাজেভাবে আটকে আছে, যাদেরকে আমাদের একা বের করাটা ইম্পসিবলের জায়গাতেই ছিল। তো আমরা পশুপ্রেমীরা এক হই এবং এখানে একজন দাদা আছেন রামদা বলে, উনি কুকুর খুব ভালোবাসেন, ওনার স্টাফ আসেন এবং ফায়ার ব্রিগেড আসে। এসে আমরা এখানে উদ্ধার কাজ চালাই। তার মধ্যে একটি এনজিও মাদার সার্ট বলে তারা এখান থেকে যাচ্ছিল, তারাও যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন। তো সবাই মিলে মিশে আমরা চারটে বাচ্চাকে এখান থেকে বের করতে পেরেছি, মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি এবং মানুষের কাছে এটাই বার্তা দেব যে সমাজের এরাও একটা অঙ্গ, এদেরকে ভালোবাসুন। আর বিশেষ করে আমি হাওড়া পৌরসভাকে রিকোয়েস্ট করতে চাই, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, যে পথ কুকুরদের নির্বীজকরণ টিকাকরণ করাটা খুব দরকার। যত এরা কম জন্মাবে তত এদের জীবনে জ্বালা যন্ত্রণা কম হবে, এরকম দিন এদেরকে কম দেখতে হবে। ব্যথাটা একই, খালি তফাৎটা হলে ওরা বলতে পারে না, আমরা বলতে পারি। চারটে কুকুরের বাচ্চা ছিল, সেটা যেটা হচ্ছে মানে কল করাতে আমরা এসেছি এবং যথাযথ পাবলিকের সাহায্য নিয়ে এবং সবার সাহায্য নিয়ে আমরা এই রেস্কিউ করে কুকুরের চারটে বাচ্চাকে মানে জীবিত অবস্থা আমরা বের করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।